এই হচ্ছে সেই কানু, কানুর যে সেই পাঞ্জাবি ধাবা যে ভিডিওটা বানিয়েছিলাম, কানু খুব খুশি হয়েছে, তার জন্য আমাদেরকে আজকে একটা পার্টি দিচ্ছে রাত্রিবেলাতে। ওই চলছে পার্টিতে রীতিমতো রোস্ট হচ্ছে। তার আগে আমরা একটুখানি জাস্ট স্ন্যাক্স হিসাবে খেয়ে নিচ্ছি চিকেন চাপ। চিকেন চাপ থেকে শুরু হয়েছে কানু। তো পার্টিতে আজকে আমাদের আয়োজন কি কি, একটু ডিটেইলসে বলো একটু। আমি একটা নতুন কনসেপ্ট স্টার্ট করলাম, এটা যদি হয় তো আগামী দিন এটাও চালাবো। হ্যাঁ, তো একটা গোটা মুরগির ভেতরে মশলা থাকবে, পেঁয়াজ, ডিম, কাঁচা লঙ্কা, ধনে পাতা, এগুলো দিয়ে মশলা দিয়ে সুন্দর করে মাখানো, ওটাকে সিলভার ফয়েল দিয়ে গোটা চিকেনটাকে পুরো মুড়িয়ে দেওয়া হয়েছে, সেটাকে রোস্ট, বারবিকিউ রোস্ট টাইপের করা হচ্ছে। চিকেন চাপের যে ফ্লেভারটা দেখো, কেমন লাগলো? দারুন। সোহেল আক্তার, তুমি স্পেশালিটি কিসের উপর, বিরিয়ানির উপর নাকি? বিরিয়ানি আছে, তন্দুর, তন্দুর, আচ্ছা, চিলি চিকেন, চিকেন চাপ। ঠিক আছে, আজকে তো চিকেন চাপটাকে তুমি বানিয়েছো, যেটা খাচ্ছি চিকেন চাপটা কিন্তু হেভি বানিয়েছো ভাই, খারাপাটি। বিরিয়ানি এখন যাই না কিরকম, আগে একবার তো বানিয়েছিলাম পাঞ্জাবি ধাবার বিরিয়ানি, লোকে খাইয়েছি এবং আমার স্টুডেন্টদের খাইয়েছিলাম, তার খুব প্রশংসা করেছিল, তখন তুমি ছিলে না, তুমি আসার আগে অন্য একজন ছিল। এবার তোমার বিরিয়ানি আছে, খাবো, ঠিক আছে। আর ওখানে এসে কী বানাচ্ছো, স্পেশালিটি কী বানাচ্ছো? চিকেন তন্দুর। চিকেন তন্দুর হচ্ছে, বাহ, এটা কী বানিয়েছো? চিকেন তন্দুর। চিকেন তন্দুর, ফুল তন্দুর, হ্যাঁ না, ফুল চিকেন তন্দুর। চিকেন রোস্ট খেয়ে দেখি কিরকম, সুপার সুপার রোস্টের খুব সুন্দর স্মেল তো আছে, ঘিয়েরও ভালো স্মেল পাচ্ছি, উপরে স্কিনটা বেশ ভালো কিন্তু রোস্ট হয়েছে। লেগ পিস, চিকেন লেগ পিস, চিকেন রোস্ট, চিকেন রোস্ট, মানে এখানে তিনটে চিকেন রোস্ট করা হয়েছে। একটা দেখুন যে প্যাকিং অবস্থাতে এখন অবধি আছে, যেটা খোলা হয়নি, আর আরেকটার জাস্ট উপরে যেটা র‍্যাপ যেটা ছিল ফলিপ, সেটা কিন্তু খুলে ফেলা হয়েছে, গরম গরম আছে। আরেকটাকে কেটে একদম পিস পিস করে একদম সাইজ করে দেওয়া হয়েছে, মানে খাবার জন্য তৈরি। পাঞ্জাবি ধাবার তরফ থেকেই আজকে আমাদের এই পার্টিটা দেওয়া হচ্ছে। পার্টিতে এটা হচ্ছে বিশেষ আকর্ষণ, তাছাড়া বিরিয়ানি, চিকেন চাপ আছে, সব নিয়ে একটা সুন্দর একটা পার্টি হচ্ছে। যেটা সেই সঙ্গে দেখুন খুব মজা লাগবে। তো উইংস একটা নিয়েছি, তার উপর একটু লবণ ছড়িয়ে দেওয়া হচ্ছে। ও, ঠান্ডার রাতে, মানে শীতের রাতে যদি এরকম ধোয়া ওঠা রোস্টেড চিকেন পাওয়া যায় তাহলে তো মজাই মজা। দেখলেন মোটামুটি তিনটে মুরগি তো একদম রোস্ট করা হয়েছে আমাদের আজকে রাতের পিকনিকে, জবরদস্ত হচ্ছে। শীতের রাতে এরকম চিকেন রোস্টেড খেতে কাদের ভালো লাগে প্লিজ কমেন্টে জানান না একটুখানি। আমার তো একদম মানে জমে ক্ষীর হয়ে যায়, তাহলে গোটা চিকেন এরকম রোস্ট করা যায়, দেখুন কি নরম। ও, চিকেনটা রোস্ট করলো, ভিতরটা চিকেনটা কিন্তু যথেষ্ট জুসি আছে, ময়েশ্চার যথেষ্ট আছে এবং মশলাদারও আছে, হেভি লাগছে খেতে, হালকা হালকা স্মোকি ফিল আছে। চিকেন ড্রামস্টিকটা নিলাম, সেই রোস্টেড চিকেনের তিনটের মধ্যে একটা। অ্যাকচুয়ালি এটা বানানো হয়েছে যে চিকেন বারবিকিউ, মানে বাড়িতে বা কোথাও যদি চিকেন বারবিকিউ খেতে হয় তাহলে এরকমই খেতে হবে। দেখলেন বারবিকিউ কীভাবে বানানো হচ্ছে, আর তার সাথে কিন্তু ধনে পাতার চাটনি। দেখো ধনে পাতার চাটনি দিয়ে পোনায় খাচ্ছিলো, পোনায়ের কাছ থেকে আমি প্লেটটা নিয়ে নিলাম খেড়ে, পোনায় খাচ্ছে লেগ পিস। তো চিকেন ড্রামস্টিকটা দেখ, পড়তে গেছিলো, আমি ক্যাচ ধরে নেব। ধনে পাতা দিয়ে একটু মিশিয়ে নিল বেড়ে
পার্টি জমে গেছে, খাবার জমে গেছে, পুরোনো কেমন লাগছে? সেই লাগছে, লোপোটা মশমশে, রোস্টে স্মোকি, অসুবিধা নেই, পুরো টুই টুই করছে। অলরেডি তো বিরিয়ানি চলে এসছে, তারপরে কিন্তু চলে এসছে সালাড, আমাদের অলরেডি সালাড দিয়ে দিয়েছে, পটল স্টার্ট করে দিয়েছে, তার সাথে আছে আবার চিকেন চাপ। চিকেন চাপ অলরেডি আমরা একবার টেস্ট করেছি আগে, আবার চিকেন চাপ চলে এসছে। আজকে মোটামুটি পিকনিকটা আমাদের জবরদস্ত হচ্ছে বলো, মানে সেই জমে ভিড় একদম। তো শুরু করে দিই খাওয়া দাওয়া। দেখুন এক পিস বড় সড়ো আলু আছে, চিকেন আছে, আর রাইসটা একদম পুরো কেমন কেমন জুসি রাইস না বলো? আমরা তো অলরেডি খেয়েছি, যেটা ঝুঝুড়ে জুসি কিন্তু ঝুঝুড়ে, যেটা অলরেডি স্টুডেন্টদের খাইয়েছিলাম, স্টুডেন্টদের হেভি খুশি হয়েছিল, তার ভিডিও বানিয়েছিলাম। যদি কেউ না দেখে থাকেন লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, গিয়ে ভিডিও দেখে নেবেন। পাঞ্জাবি ধাবার সেই ভিডিওটা খুব মানুষ পছন্দ করেছে, বলতে ব্যারাকপুরের মানুষ তো বটেই, বা যারা যারা দেখেছে তারা প্রত্যেকে, বা যারা পরে খেয়েছে তারাও এখানে এসে খুব প্রশংসা করেছে। তো আবার তাই আজকে সেই পাঞ্জাবি ধাবাতেই বেশ খাওয়া দাওয়া হচ্ছে। বিরিয়ানিটাও সেরকম, ও অনেক চিকেন খেয়েছি, আবার চিকেন অন্য স্যালাডও আছে, শসা, পেঁয়াজও আছে, চাপ আছে, চাপ তো আছে, চাপের গ্রেভিটা তো খাবো, খেতে থাকি। কারণ ওই কিন্তু ভিডিও করছে বিট্টু, বিট্টু খেতে পারছে না আলু দিয়ে, আগে আমরা খেয়ে নিই তারপর আবার বলছি। চিকেন চাপের চিকেন আলু, আবার বিরিয়ানি চিকেন, আবার ডিম সেদ্ধ বিরিয়ানি আছে, জানি না এ কতদিন চলবে এভাবে। কেমন হচ্ছে খাওয়া দাওয়া? প্রণয় কেমন খেলে? আর বলো কেমন খেলে প্রসেনজিৎ? কিছু বলার ভাষা পাচ্ছি না, জাস্ট অন্য লেভেলে খাওয়া গেছে আজকে, সব লেভেল পার হয়ে যাচ্ছে আজকে। তো আজকে আমাদের জবরদস্ত পিকনিক হলো, বা পার্টি যেটাই বলেন হলো, তো আজকে এই অবধি রইলো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানান, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, বেশ ভালো লাগবে আপনাদের।